যখন মহিলা নির্যাতনের পর আমাদের প্রতিনিধি আমরা পাঠিয়েছি এবং সঙ্গে সঙ্গেই কিন্তু পুলিশও কেসটি নিয়েছে। পত্রিকাতে যেভাবে এসছে ঘটনাটি সেটি কিন্তু সঠিক তথ্য পত্রিকাতে আসেনি, কেন আসেনি আমি সেটা পরবর্তী কথা। কারণ গতকালকেও সেই মেয়েটির সাথে আমার কথা হয়েছে, আজকে সকালেও আবার মেয়েটির সাথে কথা হয়েছে। আমি ওকে জিজ্ঞেস করেছি যে তুমি বলো তো তোমার সাথে এরকম পুলিশ কোনো কেস নিতে চায়নি বা এরকম কিছু? বললো না, এরকম কিছুই না, পুলিশ নিজে আমার কাছে এসছে, ওরা বলেছে যে যেহেতু ঘটনা ঘটেছে তোমার কেস করা উচিত। কিন্তু পত্রিকাতে এরকম ঘটনা উঠে আসে, কলমের শক্তিতেও এসছে, আরও দু একটি পত্রিকাতেও এসছে যে পুলিশ নাকি কেস নিতে চায়নি। কিন্তু এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত খবর, সেটা আজকেও সকালে কথা আছে, আমার মোবাইলে রেকর্ডিংও আছে। আমি রেকর্ডিং এই কারণেই রেখেছি যাতে পরবর্তী সময়ে কথাটা কোনো রং না নেয়, সেই জন্য আমি রেকর্ডিং রেখেছি। কারণ আজকের যে যুগ, একটি কথাকে নিয়ে অযথাই ঘোরাফেরা করানো হয় এবং এই ধরনের ঘটনা সত্যিকার অত্যন্ত ঘৃণ্য ঘটনা। ঘটনা হয়েছে, কতটুকু হয়েছে এটা ইনভেস্টিগেশন চলছে, কোর্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু যদি সাধারণ মানুষ এই ধরনের কিছু একটা করে থাকেন, ইনভেস্টিগেশন যেহেতু চলছে, করেছেন আমি শব্দটি বলছি না, হয়তো বা হয়েছে, কিন্তু যে সাধারণ মানুষ এই ঘৃণ্য কাজে যুক্ত হয়েছেন তাদেরকে কিন্তু আমি একজন মহিলা শুধু নয়, যে মহিলা কমিশন চেয়ারপারসন, আমি ধিক্কার জানাই। কারণ আইনকে হাতে নেওয়ার দায়িত্ব সাধারণ মানুষের না, আইন দেখবে, আইনের পথে আইন চলবে। যদি মহিলা কোনো অনৈতিক কাজে যুক্ত থাকেন, সেটা ওনার স্বামী যদি কেসে আসেন, প্রমাণিত হয়, তার জন্য আইন সিদ্ধান্ত নেবে। ভদ্রলোক ডিভোর্স পেতে পারেন, উনি যদি ব্যভিচারিণী হন তার জন্য আইন আছে। সাধারণ লোক এইভাবে আইনকে হাতে তুলে নিতে পারে না, কিংবা পাড়া প্রতিবেশীর যদি কোনো অভিযোগ থাকে তারা আইনের দ্বারস্থ হবেন। তারা মহিলা কমিশনের কাছে আসতে পারেন, কোর্টের দ্বারস্থ হতে পারেন, পুলিশের কাছে যেতে পারেন, কিন্তু নিজেরা এইভাবে আইনকে হাতে তুলে নিতে পারেন না। তার মধ্যে তিনজন মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে জামিন দেওয়া হয়েছে। যে সেকশনে কেসটা হয়েছে এই সেকশনে কীরকমভাবে জামিন দেওয়া হয় দুজনকে? আবার দেখুন, এক্ষেত্রে যেহেতু এরা মহিলা এবং এরা পরিবার নিয়ে আছেন, সেই জন্য সাময়িক জামিন দেওয়া হয়েছে। এমন কথা নয় যে তারা তাদেরকে প্রয়োজনে আবার আনাও হতে পারে। ইনভেস্টিগেশন যেহেতু চলছে, সেক্ষেত্রে ইনভেস্টিগেশনের প্রয়োজনে আবারও পুলিশ রিমান্ডে নেওয়া হতে পারে। এমন কথা নয় যে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তাই আমাদের সবাইকে আইনের উপর আস্থা রাখতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আইন কিন্তু সঠিক রাস্তায় চলছে এখন পর্যন্ত, এটা একেবারে শিওর। এবং আইন, আমি যতটুকু জানি, আইন কিন্তু বিপথে সাধারণত চলে না। আমরা একটু তাড়াহুড়ো করি বলে আমরা অধৈর্য হয়ে যাই, কিন্তু আইনকে তার পথে চলতে দিতে হবে। এবং মহিলা কমিশন মহিলার পাশে আছে, যেহেতু মহিলার উপর নির্যাতন হয়েছে। এবং আমি আবারও বলছি যে সাধারণ মানুষের এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত অনৈতিক একটি কাজ, এটি আইনের বিপক্ষে গিয়ে কাজ করা।